প্রিয় দর্শক, আমরা আজকে ইওর লাইফ দ্য ইউক অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছি এবং আজকে আমরা আইডেন্টিফিকেশন এবং আইডেন্টিটি যে ডকুমেন্টগুলো সেগুলোর সম্পর্কে যে রেস্ট্রিকশনগুলো, এবং এটা কিন্তু হয়তো রিটেন ইমিগ্রেশন রুলস অথবা রিটেন যে সমস্ত পলিসি তার মধ্যে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু এপ্রিলে আমরা যে আশঙ্কা করছিলাম সেটাই হাবিব মির্জা বলছিলেন এবং আমার সহকর্মী এবং মনির চৌধুরী, তিনি নেচারালাইজেশন এবং ইমিগ্রেশন এক্সপার্ট, তারা বলছিলেন যে আসলে আপনাদের ডকুমেন্টেশন, পাসপোর্ট অ্যান্ড আদার ডকুমেন্ট সম্পর্কে আরও আরও বেশি করে নজর দেওয়া দরকার, আরও বেশি করে সতর্ক হওয়া দরকার। এবং আজকে যে প্রশ্নগুলো আপনারা করেছেন, বেশিরভাগ প্রশ্নই এসছে এই সম্পর্কে যে আসলে পাসপোর্টের মেয়াদ যদি আর এক মাস বাকি থাকে তাহলে কী ব্যাপারটা হবে, অথবা মানে নেচারালাইজেশনের ক্ষেত্রে কী হবে, ইএ ন্যাশনালদের ক্ষেত্রে কী হবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে কথাগুলো বলছিলাম, একটা ইমিগ্রেশন রুলস আমি আপনাদেরকে শুধু স্ক্রিনে দেখাতে চাই। আমাদের আপনার এই সমস্ত রুলসের যে বেসিক যে ব্যাপারটি, যেটি যে ইমিগ্রেশন রুলসকে ফলো করে এটা করা হয়েছিল, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হোম অফিসের ইমিগ্রেশন রুলস অ্যাপেন্ডিক্স কল বলে, এটা গত অক্টোবরে ইমপ্লিমেন্ট হয়েছিল এবং ডিক্লেয়ার হয়েছিল তারও কয়েক মাস আগে। এটা হচ্ছে কলটা আসলে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লাইফ, এখানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ এবং লাইফের ক্ষেত্রে লাইফের আপনার নলেজ এবং এটা আপনাকে ধারণ করতে হবে এবং ল্যাঙ্গুয়েজটি জানতে হবে। সো এর এই এর এর পেজ থ্রিতে আপনি চলে যান, এখানে অনেকগুলো বিষয় আছে যেটা হয়তো সবগুলো বিষয় আপনাদের প্রয়োজন নেই, কিন্তু পেজ থ্রিতে এখানে স্পেসিফিক একটি ক্লজ আছে, টু এর সিসি, এই ধারাটিতে দেখেন আপনি দেখবেন যে রেগুলেটেড ইজ রেগুলেটেড, যে সমস্ত কোর্স ইজ রেগুলেটেড বাই দ্য অফিস অফ কোয়ালিফিকেশনস অ্যান্ড এক্সামিনেশনস রেগুলেশন অফ কোয়াল, দ্য ওয়েলস গভর্নমেন্ট অফ দ্য কাউন্সিল ফর কারিকুলাম অথবা এক্সামিনেশনস অ্যান্ড অ্যাসেসমেন্ট সিসিইএ ফর আয়ারল্যান্ড, এই তিনটি জিনিস, অর্থাৎ ইউ ইংল্যান্ডের জন্য দ্যাট ইজ অনলি অফ কোয়েল, অফিস অফ কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সামিনেশনস রেগুলেশন, এবং আইরিশ এবং ওয়েলসের জন্য পরবর্তী দুটি অথরিটি। এই এই লিস্টের মধ্যে কিন্তু অনেকগুলো ইসল প্রোভাইডার আছে, এটা কিন্তু আপনি কিন্তু ইউকেবিএর যে অ্যাপেন্ডিক্সটি রয়েছে ফর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেখানে কিন্তু আপনি এটা পাবেন না, এই প্রোভাইডারদেরকে পাবেন না। সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, অনেক ক্ষেত্রে সলিসিটার সাহেবরা অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে বলেন যে আমরা এই লিস্ট মানি না, আমরা মানি যে শুধুমাত্র অ্যাপেন্ডিক্স ও, যেখানে শুধুমাত্র ইংলিশ স্টুডেন্টদের জন্য, রিসার্চারদের জন্য ডিফারেন্ট লেভেলের ইংলিশ, সেখানে শুধুমাত্র ক্যামব্রিজ, ট্রিনিটি, খুবই ওই লিস্টটি যেটি পার্মানেন্টলি রয়েছে সেই লিস্টটি তারা ফলো করেন, কিন্তু অফ কোয়ালারি যে কলেজ যেটা দেখানো হয়েছে পেস্ট্রিতে, অফ কোয়ালারি লিস্টটি তারা অনেক ক্ষেত্রে মানতে চান না, এবং অনেক ক্ষেত্রে এই লিস্টে থাকার পরেও অনেকে হোম অফিস থেকে তাদের রিফিউজাল লেটার পান। এই বিষয়টি তারা উল্লেখ করেন যে এটি ওই অ্যাপেন্ডিক্সের মধ্যে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাপেন্ডিক্সের মধ্যে সেটি নাই। সো প্রিয় দর্শক, আপনারা অনেক ক্ষেত্রেই আমি আপনারা দেখলেন এই এই বিষয়টি, এই বিষয়টি সম্পর্কে সচেতনতা এই কারণে দরকার যে আপনি হোম অফিসের অ্যাপেন্ডিক্স ধরে পাঠাচ্ছেন কিন্তু দেখা গেল যে সেটি এই যে রিকোয়ারমেন্ট সেটি কভার করছে না। সুতরাং এই ব্যাপারগুলো জেনে শুনে বুঝে আপনার আইন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে পাঠাবেন, আর কলেজের কাছে গিয়ে জানতে চাইবেন যে আসলে কোনটি কোনটার জন্য প্রযোজ্য, এবং সেই ব্যাপারে আপনাকে শুধু পরীক্ষার সার্টিফিকেট অথবা দিলেই হবে না, পরীক্ষা নিলেই হবে না, আপনি বলবেন যে ওটার প্রিন্ট আউটটাও আমাকে সঙ্গে দিয়ে দেন, তাহলে এটি হবে সবচেয়ে আমার মনে হয় ভালো একটা ব্যাপার হতে পারে। প্রিয় দর্শক, আপনারা যারা লাইনে এসেছেন তাদের কথা শুনবো, কিন্তু আমি মনির চৌধুরী আমি আপনাকে এই প্রশ্নটি করব যে এই সার্টিফিকেটের সঙ্গে যদি এই ডকুমেন্টটি দেওয়া হয় যে কলেজকে চাওয়া হয়, কলেজ অনেক সময় স্বাভাবিক কলেজের এটা কাজ নয়, তো সেই ক্ষেত্রে ক্যান্ডিডেট কি করতে পারে, কারণ সবাই তো গুগলে গিয়ে আমাদের মতো হয়তো এতটা অভ্যস্ত নাও হতে পারে। প্রত্যেকটা অ্যাপ্লিক্যান্টের, যে যিনি কোর্স করতে চান ইচল কোর্স বা বি ওয়ান বি টু ওয়াটএভার কোর্স দে রিকোয়ার টু ডু, তাতে আগে কলেজটাকে যাচাই বাছাই করা উচিত। প্রথমত ওই কলেজটা ইউকের রেগুলেটরি বডির মেম্বার কি না, যে রেগুলেটরি বডির তাকে যারা তারা নিয়ন্ত্রিত সেটা প্রপার কি না, তাদের কলেজের কাছে সে ডকুমেন্টস চাওয়া উচিত, এবং এই এখান থেকে সার্টিফিকেটটা কমপ্লিট করার পরে এটা হোম অফিস অ্যাকসেপ্ট করবে কি না বা গভর্নমেন্ট বডি অ্যাকসেপ্ট করবে কি না সেটা তাদেরকে জানতে হবে, এটা কলেজের কাছ থেকে এটা নিতে হবে। মনে পাঠাকে এটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট, এটা কোশ্চেন টোটালি ট্রু, ইটস দ্য সেম থিং উইথ দ্য ল ফার্ম, ইউ শুড গো টু আ রেগুলেটেড রেপিউটেবল ল ফার্ম ইন দ্য সেম, এটা কলেজ আপনার একটা লাইফ লিয়ার খেলা, আপনার ছোটোমোটো একটা ব্যাক ডোর ব্যাক স্ট্রিট বিহাইন্ড দ্য ট্রাভেল এজেন্সি একটা সেন্টারে গিয়ে আপনি কম দামে পাইছেন, এই কারণে আপনি কম পয়সা দিয়ে আপনি পাইছেন, এটা করবেন কী কারণে?
because e certificate is shamanno the gondokul hoy ba shamanno dandamanda check kor hoy, then you lose not just your money, not just your application fee, not just your certificate, but potentially it could be a criminal offense. So emon ekhon risk ne kono lab nei, go to a reputable college, a reputable place, anybody who is reputable, they will give you a print out of this, tara apnara koibo ki ki kora jay na jay, because at the end of the day poisha manani ek kotha, but customer service and client understanding is a different matter. Provide a better service according to their needs is very important. Just like you, when you give advice on immigration matters, you have certain laws that you have to follow. Yes. A reputable college would have to follow the same laws. Now, apni jodi ekhon mone koren behind the travel agents, but behind a restaurant or something, ekta chuto moto ekta office apni ekhane gechen, certificate no, tara ki korbo na korbo, you know, you don't know this. So even if you know that person, their main objective is making money, whereas a college, the main objective is education. So ekarone, I would say anywhere you go to, make sure you go to a reputable college. I mean, this is not because I have a college, but I think for anybody, if I was to go to an accountant, I'll make sure accountant, qualified accountant. If I go to a doctor, he hasn't got a doctorate, but a qualification, experience, nishchoy na. Same thing, apna life liye khela. So don't take a risk. উচ্চারণ করে এবং আজকে রাশেদ আমার মধ্যে নেই, যাই হোক সে কি অবস্থায় আছে আমি আমরা আশা করি সে ভালো আছে। তো হাবিব মির্জা রাইট বলেছে, এই যে ধান্দা, অর্থাৎ যদি কেউ কোনোভাবে এরকম কোন ডকুমেন্টেশন দেন, 320-এর একটা বড় ঝুঁকি আছে, এটা একটা। দুই নম্বর হচ্ছে যে আপনাকে পাসপোর্ট যখন পাবেন একেবারে এন্ড অফ দ্য টানেল, সেখানে একটা ইন্টারভিউতে যদি অফিসার যদি বুঝতে পারে যে আপনার পুরো ব্যাপারটির মধ্যে কোনো একটা ঘাপলা আছে, তাহলে কিন্তু আপনার ওখান পর্যন্ত ওই অফিসারের হাত পর্যন্ত অনেক লম্বা, তার হাতে অনেক কিছুই আছে। সো এটাকে ইন্টারভিউটি প্রয়োগ করা হচ্ছে এই কন্ট্রোলেরই পার্ট হিসাবে। সো প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হাবিব ভাই, ক্লোজিং রিমার্ক, এই যে আপনি ইউকিবি অফিসারদের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্সটাগুলোর কথা বলেছেন, আমরা যে আলাপ আলোচনাগুলো করেছি, এবং আপনি জানেন যে আমাদের সবচেয়ে বড় লেসন হচ্ছে আমরা ইতিহাস থেকে শিক্ষা নিই না এবং ইনফরমেশন থেকে শিক্ষা নিই না, তারপরেও আপনার ক্লোজিং রিমার্ক কি? মাই ক্লোজিং রিমার্ক উইল বি ইন সিলেটি। আমি মনে করি আমরা সবাই টোয়েক বা ইটিএস যে গঠন হয়েছে, এটা দেখে আমরা একটা লার্নিং এক্সপিরিয়েন্স চেক করা উচিত। সো লার্নিং এক্সপিরিয়েন্স কি জিনিস, আমরা ফ্রড বা ফেক ই বা দলিকা নকল জিনিসটা আমরা মাইন্ড থেকে সরাই দিতাম, আমরা নিজে স্মরণ চেষ্টা করতাম, এটা কোনো ডিফিকাল্ট বা কোনো কঠিন কিছু নাই। যে নিয়মে আপনি সার্টিফিকেট আজকে আছে কালকে নাও হইতে পারে। সো আপনি গিয়া নিজের পিস অফ মাইন্ড, নিজের মনের বলের লাগি আপনার জেনুইন কলেজ, জেনুইন সার্টিফিকেট, জেনুইন অ্যাক্রেডিটেশন, এটা যদি পালন করেন, ইউ উইল হ্যাভ নো প্রবলেমস। ওকে, থ্যাংক ইউ হাবিব ভাই আপনার ক্লোজিং রিমার্কের জন্য। আমি মুনির চৌধুরী আপনাকে বলবো, আপনি তো নেচারালাইজেশন, ইমিগ্রেশন এগুলো নিয়ে কাজ করছেন, আজকে আমরা যে ডকুমেন্টেশনের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এরপরে আপনার ক্লোজিং রিমার্ক। আমার মন্তব্য হচ্ছে, আমি আপনার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আমার দর্শকবৃন্দকে জানাতে চাই যে আপনারা যখন কোনো কোর্স করবেন, এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনাকে যাচাই বাছাই করে দেখবেন যে কোর্সটা কোনটা কোন লেভেল আপনার জন্য প্রযোজ্য। আর একটা কথা হচ্ছে, আমাদের আমি মানুষের দেখতে পাই যে কোনো প্রকার টাকার বিনিময়ে হোক, কোনো কিছু শিক্ষা না নিয়ে, কোনো ক্লাস না নিয়েই ওই একটা সার্টিফিকেট বের করে নিয়ে আসে। এই ধরনের মনমাসিকতা আমাদেরকে পরিহার করতে হবে। আপনাকে ইংলিশ জানতে হবে, এটা আপনার রিকোয়ারমেন্ট, এটা আপনার আপনার এদেশের দরকার। এই জন্য আপনি প্রপার রেপুটেবল কলেজে ভর্তি হন, সেখানে ক্লাস করেন, টিচিং ফ্যাসিলিটি আছে কিনা দেখেন, লার্ন সামথিং আপনি শিখেন, তারপর সার্টিফিকেটটা নেন, সেটা আপনার যেমন মনের শান্তি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কিছু জানলেন, আপনি আপনার আপনার রিয়েল নেচারালাইজেশন, জি, এটা আপনার দেশেও লাগবে, এই দেশেও লাগবে সব ক্ষেত্রে, কর্মক্ষেত্রে। প্লাস আপনি যখন কোনো নাগরিকত্ব কোনো কোথাও অ্যাপ্লাই করবেন, যদি আপনি আপনাকে যদি কোনো ইন্ডা মানে কোনো কারণে আপনাকে ইন্টারভিউ কল করে, সেক্ষেত্রে যাতে আপনি ইউ ক্যান ফেস দ্য ইন্টারভিউ দ্যাট ইয়েস ইউ লার্ন, ইউ ক্যান স্পিক ইংলিশ প্রপারলি, ইউ লার্ন। মনির চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। হাবিব, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এবং এই অনুষ্ঠানটি রিপিট আপনারা দেখতে পাবেন পরবর্তী রবিবার বেলা 12:30। এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যাদেরকে আমরা সময় দিতে পারিনি টেলিফোনে, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং পরবর্তী অনুষ্ঠানে আমাদের যে চতুর্থ বৃহস্পতিবারে আবার দেখা হবে, আবার কথা হবে ইউ লাইফ ইন দ্য ইউকে এবং ইসল সংক্রান্ত যাবতীয় প্রশ্ন নিয়ে। আপনারা ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।